একটু বেরোলাম আজ অক্ষয় তৃতীয়া, তাই যাচ্ছি আমাদেরকে কিছু কিছু দেখানোর চেষ্টা করব। চলো এবার চলে যা আগে। আমরা চলে আসলাম, তো এবার বাপি যাবার ফুচকা খেতে যাচ্ছি, তাই তো? থাকলে বলতে হবে ফোন করে বলতে আমি ভগবান একটু ভালো সামনে যদি আপনার দুজন একটু দাঁড়ায় স্বয়ং সরস্বতী যার কণ্ঠে বিরাজমান, তার সাথে আজকে সন্ধ্যাটা আমি কাটিয়ে যে কি আনন্দ উপভোগ করছি আমি বলতেই পাচ্ছি না। যাক, সবাই সব আশীর্বাদ দিচ্ছে। প্রোগ্রাম টোগ্রাম কেউ আর বলে না, হাতে নিয়ে একটা অটোগ্রাফ দিই, একটা সেলফি তুলব। এনাকে আমরা সবাই চিনি, তোমরাও সবাই চেনো নিশ্চয়ই, পণ্ডিত অজয় চক্রবর্তী। হ্যাঁ, আজকে আমার খুব সৌভাগ্য বলতে পারো যে ওনার সংস্পর্শে আমি আসতে পেরেছি আর ওনার হাতটাও আমার মাথার ওপর রেখেছে। তা খুব ভালো মানুষ একজন, সামনে থেকে না দেখলে বুঝতেই পারতাম না, আর খুব রসিকতাও করতে জানেন, খুব হাসিওছেন, খুব ভালো লেগেছে। যতটুকু টাইম ওনার সাথে ছিলাম সেই সময়টুকু কিছু কিছু মুহূর্ত তুলে ধরেছি তোমাদেরকে আমি দেখাবো বলে। তাই দেখো, এই হচ্ছে মেয়ের বান্ধবী আর বান্ধবীর মা। আজ আমি মানে ঈশ্বরের দেখা পেলাম এরকম একটা ব্যাপার, আর সেই ভগবান নিয়ে আমার মাথার উপর হাত ছুঁয়েছেন। আমি ভীষণ গর্বিত, নিজেকে ধন্য মনে তো করছি অবশ্যই, তার সাথে খুব নিজেকে
খুব মানে কি বলবো ভাষা প্রকাশ নেই। তা যাই হোক, ভগবান তো আর স্বর্গ থেকে নেমে আসেন না, মানুষের মধ্যেই ভগবান সেটাই আমরা জানি। তা খুব ভালো লাগছে তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করলাম, তার হাতটাও আমার মাথার উপর দিয়েছিল, আমার ভালো লেগেছে। তা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা বলো, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যদি এই ভিডিও ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছেও শেয়ার করতে পারো, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।